হ্যালো বন্ধুরা আজকের দুপুরে রান্না মানে স্যালাড আছে পর্যাপ্ত গাজর আছে শশা আছে লেবু আছে আর এদিকে মাছ ভাজা আছে মাছের ডিম আছে আর কুমড়ো ভাতে আছে বরবটি আলুর পোস্ত আছে মুগের ডাল আছে মুগের ডাল সেদ্ধ সাঁতলানো হয়নি আর এক্সট্রা ভাত আছে আর খাবার শেষে বিকেলের দিকে একটু ফল টল করে খেয়ে নিতে হবে শরীর একটু ভালো রাখতে হবে মানুষের শরীর সুস্থ রাখতে গেলে গুরুত্ব দিতে হবে কার্বোহাইড্রেটকে কম ঢোকাতে হবে ভেতরে কার্বোহাইড্রেট যেন কম মানে ভাত রুটি মুড়ি এগুলো কম খেলে হবে আর স্যালাড প্রচুর খেতে হবে মাছ প্রোটিন এটা খেতে হবে কুমড়ো ফাইবার আছে এটা খেতে হবে সবজি হিসেবে বরবটি আছে এটা খেতে হবে ডাল খেতে হবে ডাল মানে প্রোটিন এটা ভালো আর ফল